নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই চৌঠা জানুয়ারি দু তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল চোখ সৃষ্টি হয়েছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই অনেকেরই যে আমি যে টার্গেট নাম্বার দিচ্ছি শুভ সময় দিচ্ছি এই জায়গাটাতে কিন্তু অনেকেরই কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটছে অর্থাৎ অনেকে বলছে যে কৌশিকদা আপনি যে সময়টা দিয়েছিলেন না সেই সময়ের মধ্যে কিন্তু আমার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটেছে আবার কেউ কেউ বলছেন যে কৌশিক দা আমার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটছে না আবার ছোটো অর্থপ্রাপ্তি ঘটছে অর্থাৎ অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা রয়েছে আবার কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটছে না দীর্ঘদিন প্রচেষ্টা করছে অনেকে এই লটারির টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছেন আমি তাই আপনাদের কাছে একটি অনুরোধ করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন এই ভিডিওটি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য এই ভিডিওটি আমি কিন্তু অর্থাৎ আপনাদের জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন এবং এর পাশাপাশি আপনারা রাহুর প্রতিকারটা অবশ্যই করুন কারণ কুলি যুগে অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ হচ্ছে রাহু তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ রাহু কি করে শর্টকাটে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু রাহু সাহায্য কিন্তু করে যাদের দুই এক নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে দীর্ঘদিন বছরের দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং এর পাশাপাশি আপনাদের আরেকটি যে জায়গা সেটি হচ্ছে আমাদের ভাগ্যভাব এই ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায় কারণ ভাগ্য যদি সাথ দেয় নিশ্চিত রূপে আমি একটা কথা বলবো অর্থপ্রাপ্তি কিন্তু বা যে কোনো সমস্যা সমাধান কিন্তু ঘটবে একটা কথা আপনারা প্রত্যেকেই জানেন যে মানুষের জীবন একই রকম যায় না অনেকে বলছে যে কৌশিকদা আমার কি সারা জীবনটা খারাপই যাবে না এর উত্তর হচ্ছে না কারণ মানুষের দেখবেন প্রত্যেকেরই কিছু কিছু বছরগুলো খুব ভালো যায় কিছু কিছু বছরগুলো খুব টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু এগাতে হয় তো আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের প্রতিকারটা অবশ্যই করুন অনেকে ভিডিও দেখছেন শুধুমাত্র ভিডিও দেখলেই শুধু হবে না পাশাপাশি আপনাদেরকে গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবং পাশাপাশি আপনারা একটি কথা আপনাদেরকে বলবো যারা লটারি কাটছেন তারা অবশ্যই আপনাদের ডেস্টিনি অনুযায়ী আপনাদের ফরচুনা নাম্বারটা আগে জেনে নিন এবং আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে প্রাপ্তি রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট কী রয়েছে সেটা জেনে নিন অনেকে মেসেজ করছেন যে কৌশিকা আমার এই রাশি এই নক্ষত্র আমার গ্রহ এখানে বসে আছে দেখুন যারা একটু পণ্ডিতের মতন কাজ করছেন তাদের কাছে আমি একটা হাত অনুরোধ করছি তারা আমাকে দেখাবেন না অর্থাৎ যখন আপনি একটা কাজ করাতে যাবেন সেখানে আপনাকে কিন্তু মাথা নত করে সারেন্ডার করে কিন্তু কাজ করাতে হবে অর্থাৎ এখানে কিন্তু আমি জাস্ট প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই সেখানে কিন্তু খুব একটা যে দায়িত্ব জায়গাটা সেখানে থাকে না আর যারা বলে যে কৌশিক যে আপনার উপর সম্পূর্ণ দায়িত্ব আমি দিচ্ছি তাকে কিন্তু টেনে তুলি অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়েছেন এবং কৌশিকদার যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার আমি বারবার বলি অর্থাৎ এমন স্বপ্ন দেখবেন যেটা আপনার ন্যাকাল চাটের সাথে আপনার হবে অনেকেই অর্থপ্রাপ্তির উপর লটারি কেটেই যাচ্ছে লটারি কেটেই যাচ্ছেন হচ্ছে না যে কৌশিকদা আমার জীবনে কি লটারি হবে না হয়তো আপনার যোগটা ছিল কেটে গেছে বা আপনার যোগ দেরিতে আছে বা আপনার যোগ চলছে কিন্তু বাধা রয়েছে তার গ্রহের প্রতিকার করতে হবে কবচ আপনাদেরকে পরিধান করতে হবে রেমিডিয়াল মেডিয়াল মেজারমেন্ট আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধানগুলো কিন্তু ঘটবে দেখুন আমি চৌঠা জানুয়ারি তিনটি রাশির আমি কথা বলছি অনেকে অধীর আগ্রহ রয়েছেন যে কৌশিকদা কখন সময়টা বলবে কখন টার্গেট নাম্বারটা বলবে আর একটা ছোট্ট করে টিকিট কেটে বলবে দেখুন যারা টিকিট কাটছেন তাদের জন্য আমি সময়টা বলছি এবং টার্গেট নাম্বার নাম্বারটা যারা টিকিট কাটেন না তাদের কাটার দরকার নেই কারণ একান্ত অনেকের ক্ষেত্রে কি হয়েছে একটা হ্যাবিট হয়ে গেছে টিকিট কাটা কিন্তু অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটছে কারণ লটারি মানে কি ভাগ্যকে একবার হলেও যাচাই করা হঠাৎ হয়তো আপনার ভাগ্য বদলে যেতেই পারে আপনার ভাগ্য পরিবর্তন হতেই পারে তার জন্যই তো গ্রহের সঠিক রেমিডিয়াল মেজারমেন্টটা কিন্তু করা দরকার আর আমি বারবার একটি কথা বলি আপনাদের জন্ম ছক এবং আপনাদের হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করা দরকার অনেকের ক্ষেত্রে জন্মকুণ্ডুলি নেই অনেকে বলছে যে কৌশিক আমার কি হবে না না দেখো জন্মকুণ্ডলি আপনার না থাকতেই পারে হস্তরেখার মাধ্যমেও বিচার করা কিন্তু সম্ভব যে আপনার ক্ষেত্রে কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে শুধুমাত্র ভিডিও দেখছেন ভিডিও শুনছেন যে হ্যাঁ আমার রাশির নাম রয়েছে দেখুন সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকে কি আগামীকাল কোটিপতি হবে তা কখনো না কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি মিলবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মিলবে না তার জন্যই আপনাদেরকে কিন্তু গ্রহের সঠিক প্রতিকার প্রতিবেদন আপনাদেরকে করতে হবে পাশাপাশি আপনাদেরকে রাহু বলবত্তাকে বৃদ্ধি করার জন্য রাহু রক্ষা কবচ আপনাদেরকে পরিধান করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু কিন্তু ঘটবে প্রথম রাশি জন্য যে ওয়ান আমি কথা বলবো আগামীকালের জন্য প্রথম আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রত্যেকে জয়মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার চার এবং নয় আপনাদের শুভ সময় বৈকাল চারটা আঠেরো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কটের পর সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এক পাঁচ আপনাদের শুভ সময় দুপুর বারোটা সাতাশ মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার দুই এবং ছয় আপনাদের যে শুভ সময় দুপুর তিনটা উনিশ মিনিট থেকে আপনার বৈকাল চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ আগামীকাল চৌঠা জানুয়ারি এই তিনটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনার কবচ নিতে কবচ নিতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন গ্রহরত্ন নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং আপনার এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন নমস্কার ধন্যবাদ